আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আজকে আমার ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অনেকগুলো সুন্দর সুন্দর বেবি ওয়াকার। হ্যাঁ ভিউয়ার্স, আপনার বাচ্চা যদি এখন 6 মাসে পা দিয়ে থাকে আর আপনারা যদি ভেবে থাকেন যে তাকে এখন থেকে একটা বেবি ওয়াকারের মাধ্যমে হাঁটা শেখাবেন, তাহলে আমার এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আমি আমার এই ভিডিওটাতে আপনাদের ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু বেবি ওয়াকার দেখাবো, সেগুলোর বিভিন্ন ডিজাইন দেখাবো, সেগুলো কত টাকায় আপনারা পেয়ে যাবেন সেটা জানিয়ে দেব। আর সবচেয়ে বড় কথা, এই দোকানের অ্যাড্রেস সহ ফোন নম্বরটা আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনারা চাইলেই যেন এই শপে এসে আপনাদের পছন্দের প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ভিডিওটা শুরু করার আগে একদম এখানকার ওনারের সাথে একটু কথা বলে নিব। আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই তো আঙ্কেল, আপনার পরিচয়টা একটু আমাদের চ্যানেলের দর্শকদেরকে দিয়ে দেন। আমি গিফট জোনের ওনার, প্রায় 15 বছর যাবত এই আইটেম বিক্রি করতেছি। আচ্ছা, ওকে আঙ্কেল। তো আঙ্কেল, আজকে আমরা আপনাদের শপে এসেছি ছোট ছোট বাবুদের জন্য কিছু বেবি ওয়াকার দেখবো এবং সেগুলোর প্রাইস আমাদের দর্শকদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আমরা ফার্স্টে কিন্তু এখানে একটা পিঙ্ক কালারের মধ্যে খুব ছোটোখাটো একটা ওয়াকার, বেবি ওয়াকার দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাটন দেখতে পাচ্ছি, এখানে আবার অনেকগুলো কিন্তু খেলনাও আছে। এখানে কিন্তু আঙ্কেল আমাদেরকে একটা বাটন প্রেস করে দেখে দিল যে এগুলোতে যদি আপনার ছোটো বাচ্চা প্রেস করে তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর মিউজিক বাজবে, যেটা আপনার বাচ্চাকে একটা এক্সট্রা বিনোদন দিবে। আর এখানে দেখেন সামনে কিন্তু কতগুলো টয় আছে, এগুলো দিয়ে কিন্তু আপনার বাচ্চা হাঁটা শিখতে শিখতে কিন্তু খেলতেও পারবে। আবার এখানকার সিটের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু বসার জন্য খুবই কমফোর্ট করে একটা বেবি সিট করা আছে, যাতে করে আপনার বাচ্চা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু এখানে বসে সে কিন্তু পুরোটা ঘরে কিন্তু বেবি ওয়াকারটা দিয়ে খেলতে পারবে। আর এখানে সাইডের স্ট্যান্ডটা আমি আপনাদের দেখিয়ে দিই, এটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যাতে করে আপনার বাচ্চার উচ্চতা অনুযায়ী সে হেঁটে খেলে বেড়াতে পারবে এই ওয়াকারে। আর এটা কি রকিং সিস্টেম আছে? এটা রকিং করা যায়? আচ্ছা, এটা রকিং ছাড়া, এটা প্লেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখেন যে আপনাদের ছোট বাবুর জন্য কিন্তু আপনারা হাঁটা শেখানোর জন্য একদম প্রাথমিক পর্যায়ে এরকম একটা বেবি ওয়াকার দেখতে পারেন। আচ্ছা আঙ্কেল, এটার কয়টা কালার অ্যাভেলেবেল এই ডিজাইনের মধ্যে? তিনটা কালার পাওয়া যাবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এইরকম একটা ওয়াকারের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন। আপনারা যখন কিনতে আসবেন গিফট জোনে আঙ্কেলের সাথে কথা বলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিতে পারেন। আচ্ছা আঙ্কেল, এবার আমাদের কিন্তু এটার প্রাইসটা বলে দেন যে কত টাকা হলে আমাদের দর্শক এটা কিনতে পারবে। 2100 থেকে 2200 টাকা। ভিউয়ার্স, 2100 থেকে 2200 টাকায় কিন্তু আপনারা এরকম একটা বেবি ওয়াকার পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু কিছুটা অনারিয়াম আপনাদের জন্য আঙ্কেল রাখছে, তার কারণ আপনারা যদি সশরীরে শপে আসেন আপনাদেরকে কিছুটা সম্মান আঙ্কেল করবে। আচ্ছা, আমরা এরপরে কালেকশনটা দেখি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আরেকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি বলবো অনেক সুন্দর। এখানে একটা চোখমুখ আঁকা আছে, যেটা কিন্তু দেখলে বাচ্চারা খুব খুশি হবে। আর এখানে কালার কম্বিনেশনটা আমি আপনাদেরকে দেখাই, যেখানে আকাশি কালারের সাথে কিন্তু হলুদ কালারের একটা কম্বো করা হয়েছে। এটা কিন্তু আমি বলবো ছেলে বাবুদের রঙের সাথে কিন্তু এটা যায়। আবার আপনারা যদি মনে করেন যে আপনাদের মেয়ে বাবুদেরকে এরকম একটা কালেকশন দিবেন, দিতে পারেন। আর এটার মধ্যেও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে। আমি আপনাদেরকে সিটটা একটু জুম করে কিন্তু দেখাচ্ছি, এখানে সিটটা আপনারা দেখেন, সিট সিস্টেমটা অনেক সুন্দর। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাটন আছে, এগুলো তো প্রেস করলে কিন্তু গান বাজবে না। আচ্ছা, আর এখানে দেখেন সাইডে কিন্তু কিছু খেলনা আছে, যার কারণে কিন্তু আপনার বাচ্চা হাঁটতে হাঁটতে কিন্তু এগুলো দিয়েও খেলতে পারবে। আর সাইডের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই, এখানে সাইডে দেখেন আপনারা, এটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা অনুযায়ী আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তাতে করে কিন্তু আপনার বাচ্চা স্বাচ্ছন্দ্যে কিন্তু এরকম একটা ওয়াকার দিয়ে হাঁটতে খেলতে পারবে। এটাও তো প্লেন। আচ্ছা আঙ্কেল, তাহলে এটার প্রাইসটা একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে দেন। 2000 টাকা। ভিউয়ার্স, 2000 টাকায় কিন্তু আপনারা এরকম ধরনের একটা বেবি ওয়াকার কিন্তু কালেক্ট করতে পারেন গিফট জোন থেকে। আচ্ছা, আমরা এরপরে কালেকশনটা দেখবো। ভিউয়ার্স, এখানে দেখেন আমরা কিন্তু একটা হাঁসের মুখ আঁকা দেখছি, আর এখানে কিন্তু অনেকগুলো সাইডে কিন্তু খেলনাও আছে। আর এই এই ওয়াকারটা কিন্তু একদম টিয়া এবং কমলা রঙের কম্বিনেশনের একটা কালার, আর আমি বলবো খুব গর্জিয়াস একটা কালার। আর এই কালারটা কিন্তু এতটা গর্জিয়াস লাগছে যে আপনার বাচ্চা কিন্তু দেখলে এগুলোর প্রতি, আমরা জানি যে বাচ্চারা কিন্তু এরকম গর্জিয়াস কালারের প্রতি তাদের আকর্ষণ থাকে, আর আমার বিশ্বাস আপনাদের বাচ্চা কিন্তু এরকম একটা ওয়াকার খুব ভালো লাগবে। এটা কি রকিং করা যায় আঙ্কেল? না না, এটা প্ল্যান। আর রকিংয়েরগুলো পেছনে আছে,
আছে। আচ্ছা ভিউয়ার, এগুলো কিন্তু টোটালি প্লেন, আমরা কিছুক্ষণ পরে কিছু রকিং সিস্টেম বেবি ওয়াকার দেখবো। আর এটার সিটটাও আমি দেখে দিই, দেখেন প্রত্যেকটা সিটে কিন্তু আপনাদের বাচ্চারা যেই স্পেসটাতে বসবে সেখানে কিন্তু খুব কমফোর্ট করে একটা সিস্টেম করা আছে, যাতে করে আপনার বাচ্চাদের কিন্তু কোনো প্রকার অস্বস্তি বোধ হবে না, তারা কিন্তু আরামের সাথে কিন্তু এগুলোতে চলতে ফিরতে পারবে। আর এখানে ঠিক সাইডে দেখেন আপনারা স্ট্যান্ড আছে, তা আপনার বাচ্চার উচ্চতা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারবেন। আচ্ছা আঙ্কেল, এই বেবি ওয়াকারটার প্রাইসটা কত? 2200 টাকা। ভিউয়ার্স, 2200 টাকায় কিন্তু আপনারা এরকম একটা বেবি ওয়াকার কিন্তু আপনার বাচ্চার জন্য কালেক্ট করতে পারবেন গিফট জোন থেকে। আমরা এরপরে কালেকশনটা দেখবো এখানে কিন্তু আমরা। আচ্ছা একই রকম ডিজাইনে কিন্তু এখানে আরেকটা আছে কালার, আঙ্কেল কিন্তু বলেছে প্রত্যেকটা বেবি ওয়াকারে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা আমরা এখানকার ডিজাইনটা দেখি, আমি স্পষ্টে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু একটা বিয়ার্ডের একটা মুখ আমি দেখতে পাচ্ছি, হাফ একটা মুখ, এটা দেখলে কিন্তু আপনার বাচ্চা অনেক খুশি হবে। আর সাইডে আপনারা দেখেন এখানে কিন্তু কিছু খেলনা আছে, আপনার বাচ্চা হাঁটার সময় কিন্তু এইসব খেলনা দিয়ে তারা খেলতে পারবে, তারা হয়তো অনেক সময় যদি বসে থাকে এই খেলনাগুলো দিয়ে কিন্তু খেলতে পারবে। আর এখানে দেখেন দুই পাশে কিন্তু দুইটা বাটন আছে ত্রিভুজ আকারে, এগুলোতে প্রেস করে কিন্তু আপনার বাচ্চা কিছু মিউজিক এবং লাইটিং পাবে। আর এগুলোর মিউজিকের জন্য তো অবশ্যই মনে হচ্ছে কোনো পেন্সিল ব্যাটারি ট্যাটারি লাগে। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, এইসব বেবি ওয়াকারে কিন্তু আপনার মিউজিকের জন্য দুটো করে পেন্সিল ব্যাটারি লাগে, আর এটা আপনার বাচ্চার ইউজের উপর এটার কিন্তু সময়সীমা। আর সিমিলারলি দেখেন এখানে সাইডে কিন্তু স্ট্যান্ড বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য, আর এগুলো তিন চারটা করে কালার অ্যাভেলেবেল। সো আমার বিশ্বাস যে আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য এরকম বেবি ওয়াকার কালেক্ট করতে চান, গিফট জোন থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। আর এই ভিডিওর লাস্টে এই দোকানের অ্যাড্রেস সহ ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আঙ্কেল, এটার প্রাইসটা কত? 1800। ভিউয়ার্স, একদম স্টার্টিং প্রাইস আঙ্কেলের শপে থাকা কিন্তু যতগুলো ওয়াকার আছে 1800 টাকা থেকে শুরু হচ্ছে, আর সর্বোচ্চ কত যেটা তো আছে আছে, আর আপনারা কিন্তু কিছুটা অনারিয়াম আঙ্কেলের কাছ থেকে পাচ্ছেন। আমরা এরপরে ওয়াকারটা দেখি। ভিউয়ার্স, এখন আমরা যে ওয়াকারটা দেখছি এটা কিন্তু অনেক সুন্দর, আর এটার মধ্যে স্পেশাল একটা ব্যাপার হচ্ছে আপনার ছোট বাচ্চাদের যদি তারা যদি নিজেরা হাঁটা শিখছে শুরুতে, তারা যদি নিজেরা ওটা ওয়াক নাও করতে পারে, দেন আপনারা কিন্তু অভিভাবকরা এটা কিন্তু হাতে নিয়ে তাদেরকে কিন্তু আপনারা ওয়াকটা শেখাতে পারবেন। আমি আপনাদেরকে এখানে খেলনাটা দেখাচ্ছি, এখানে একটা কচ্ছপ কিন্তু দেয়া আছে, আর এই কচ্ছপটা কিন্তু এটার সাথে ফিক্সড না, এটা এটা বের করেও খেলা যায় না, আলাদা বাবু খেলতে পারবে নিশ্চয়ই। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু আলাদা করে কিন্তু আপনার বাচ্চা ওয়াকারের টাইম ছাড়াও কিন্তু বাইরের টাইম খেলতে পারবে আলাদা করে নিয়ে। এছাড়া তারা যখন ওয়াকারে বসে আছে, বসে থাকবে, হাঁটবে, খেলবে, তখন কিন্তু এই খেলনাটা দিয়ে খেলতে পারে। এখানে উপরে কিন্তু আরেকটা খেলনা আছে, এটা দিয়েও কিন্তু সে খুব উপভোগ্য একটা সময় পাবে। আর এখানকার সিট সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রকিং সিস্টেম, এটা রকিং সিস্টেম না, রকিং সিস্টেম হবে, প্লাস্টিকের এক্সট্রা কাপড় দেওয়া আছে, এটা নিচে লাগাইলে বাইরে নিয়ে ঘুরতে পারবে, এটার মধ্যে পা রাখে আর কি। এটা সিস্টেমটা কেমন আঙ্কেল? এইটা এখানে লক করে দিলে এটার মধ্যে পা রাখে, বাইরে নিয়ে যেতে পারবে, আপনারা যদি মনে করেন আপনার বাচ্চাকে নিয়ে আপনারা বাইরে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিচে এই পার্টটা যদি লাগিয়ে নিয়ে যান, তাহলে আপনার বাচ্চা কিন্তু নিচে মাটিতে পায়ে কোনো প্রকার ঘষা খাচ্ছে না, বা তার পাটা ধুলোবালি লাগছে না, সে সেফ থাকছে। আর এটা রকিং সিস্টেমটা আমি আপনাদের দেখে দিই, আপনার বাচ্চা ওয়াক ছাড়াও কিন্তু এটা রকিং, দেখেন। হ্যাঁ, এভাবে করে যদি আপনারা আপনার বাচ্চাদেরকে যদি দোল খাওয়াতে চান, তাহলে কিন্তু তারা ঠিক এইভাবে এখানে বসে থাকবে, আর রকিং সিস্টেমে আপনারা দিয়ে দিতে পারেন। আবার এটা চাকার সিস্টেমটা কিন্তু এমন আছে যে এটা ওয়াকারও করে দেওয়া যাবে, তাতে করে আপনার বাচ্চা কিন্তু সারা ঘরে হেঁটে খেলে বেড়াতে পারবে। আচ্ছা আঙ্কেল, এইটার মধ্যে কয়টা কালার? আমার জানা মতে আপনাদের 400-500 টাকা চোখ বন্ধ করে বেশি গুনতে হবে। আর আপনারা গিফট জোনে কিন্তু এগুলো সবগুলো হোলসেল রেটে পাচ্ছেন, তারপরও কিন্তু আঙ্কেল আপনাদেরকে আমার চ্যানেলের দর্শকদেরকে কিছুটা অনার করবে যদি আপনারা শপে এসে প্রোডাক্টটা কেনেন। আচ্ছা আঙ্কেল, আমরা এরপরে কালেকশনটা দেখবো। এখানে মনে হচ্ছে এটা আর এটা তো সেম কালেকশন, এটা সেম রকিং করা, কিন্তু এগুলো কি প্রাইস আলাদা? এটা প্রাইস আলাদা। আচ্ছা ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার দেখেন এখানে রকিং হচ্ছে, এটা কিন্তু আবার ওয়াকার হিসেবেও আপনার বাচ্চা কিন্তু খেলতে পারবে। আপনারা দেখেন আপনার অভিভাবকরা কিন্তু হাত দিয়ে আপনার বাচ্চাকে এরকম রকিং করতে হেল্প করতে পারবেন। আবার আপনার বাচ্চা যখন হাঁটার মুডে থাকবে, আপনারা কিন্তু চাকাগুলোকে সিমিলারলি আপনারা চেঞ্জ করে দিয়ে আপনারা কিন্তু ওয়াকার করে দিতে পারবেন। আর এটার নিচেও কি একটা সিস্টেম আছে? হ্যাঁ ভিউয়ার্স, এটার ভেতরেও কিন্তু একটা কাপড় দেওয়া থাকবে, যেটা কিন্তু আপনারা ঠিক আগের ওয়াকারটার মতো নিচে সেট করে
করে নিলে আপনার বাচ্চা বাইরে নিয়েও যেতে পারবেন, আপনার বাচ্চা বাইরেও খেলতে পারবে। আর সামনে আমি দেখে দিই যে সামনে কিন্তু এখানে কিছু টয় সিস্টেম আছে, এখানে আপনার বাচ্চা হাঁটতে হাঁটতে বসে থাকলে কিন্তু খেলতে পারবে। এখানে বাটন আছে, এই বাটনে কিন্তু প্রেস করে আপনার বাচ্চা কিন্তু চাইলে গান শুনতে পারবে। সেজন্য দুইটা পেন্সিল ব্যাটারি আপনাকে খরচ করতে হবে। আর এখানে হ্যান্ডেল সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আঙ্কেল এটাও তিনটা কালার অ্যাভেলেবল, আর এটার প্রাইসটা কত? ২৫০০ টাকা। আপনারা কিন্তু এইরকম ধরনের একটা বেবি ওয়াকার আপনার বাচ্চার জন্য কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আমরা এরপরে কালেকশনটা দেখব। ওই দুটা দেখে নিতাম, তারপর সবচেয়ে ভালো কোয়ালিটিটা লাস্টে দেখা যাবে। আচ্ছা ভিউয়ার্স, এখন আমরা আরেকটা কিন্তু রকিং সিস্টেম, এটা কি রকিং হয় নাকি? এটা এটা রকিং হয় না, না এটা নরমালে কিন্তু পাড়াখাড়িয়া আছে। আচ্ছা মানে এটা আবার আরেকটার মধ্যে বেটার। আচ্ছা ভিউয়ার্স, এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে বেবি ওয়াকারটা। আমি আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন খুব সুন্দর একটা বেবি ওয়াকার, আমার কাছে খুব ভালো লাগছে। এটা ইয়েলো কালারের মধ্যে তিনটা কালার পাওয়া যাবে। এটা সিটের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অনেক সুন্দর। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে, এটার ভিতরে প্রিন্টটা দেখেন, এটা বসার সিস্টেমটা আপনারা দেখেন। তারপরে এখানে ভিতরের আমি কাজটা দেখাচ্ছি, এখানে কিন্তু ভিতরে একটা কাপড় দেওয়া আছে, এটা কিন্তু আপনার বাচ্চা পা রেখে ঘুরে বেড়াতে পারবে। আর এটা নিয়ে বাইরে নিয়ে গেলেও কিন্তু আপনার বাচ্চা সেফ থাকছে, ধুলাবালিতে তার কিন্তু জীবাণু ইনফেকশনের কোনো ভয় থাকছে না, সেফলি আপনি আপনার বাচ্চাকে বাইরে নিয়ে বেড়াতে পারবেন। বাট এটা কিন্তু রকিং হচ্ছে, এটা কিন্তু প্লেনের মধ্যে, বাট গর্জিয়াস একটা বেবি ওয়াকার কালেকশন। আর এখানে কিন্তু হ্যান্ডেল সিস্টেম আছে, তার কারণে আপনার বাচ্চা যদি একদম ছোট হয়ে থাকে, সে যদি নিজে থেকে হাঁটতে না পারে, তখন কিন্তু আপনারা চাইলে আপনার বাচ্চাকে কিন্তু এই এই হ্যান্ডেল সিস্টেমটা দিয়ে নিজেরা কিন্তু আপনারা বাচ্চাকে ওয়াক করাতে পারবেন। আর ওভারঅল আমি যদি বলি, আমার কাছে কিন্তু ওয়াকারটা খুব ভালো লেগেছে। আঙ্কেল এইটার প্রাইসটা কত? ২৩৫০ টাকা। আর সিমিলারলি এটা হোলসেল প্রাইস আঙ্কেল আপনাদের বলে দিচ্ছে। তারপর আপনারা যদি মনে করেন যে এটা আপনারা কিনবেন, আপনারা কিন্তু কিছুটা অনার আঙ্কেলের শপে আসলে পাবেন, আমার চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা যান। আচ্ছা আঙ্কেল, এবার আমরা সবচেয়ে ভালো বেবি ওয়াকার কালেকশনটা দেখবো আঙ্কেলের শপে থাকা। এটা কিন্তু আসলে খুবই গর্জিয়াস আর খুবই সুন্দর, সবচেয়ে ভালো আঙ্কেলের কাছে যে কালেকশনটা আছে এর চেয়ে ভালো, কিন্তু এর চেয়ে বেটার কোয়ালিটি বেবি ওয়াকার কিন্তু বাংলাদেশে আঙ্কেল বললো যে আর আসে না। আর আঙ্কেলের শপে থাকা সবচেয়ে বেস্ট একটা বেবি ওয়াকার কালেকশন এটা, কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু চাকা নিচে রকিং সিস্টেমও করা আছে। এটা রকিং করা যাবে আবার প্লেন, না আঙ্কেল? এটা রকিংও হবে প্লেনও হবে। দেখেন এখানে সিস্টেম আছে, আপনারা যখন শপে আসবেন আঙ্কেলরা কিন্তু আপনাদেরকে খুলে দেখিয়ে দিবে যে কীভাবে রকিং সিস্টেম করতে হবে, কীভাবে নর্মালি এটাকে ওপেন করতে হবে। আর হ্যাঁ, আর এটা কিন্তু সাইডে প্রত্যেকটা ওয়াকারই কিন্তু হাইট ছোটো বড় একটা সিস্টেম থাকে, কারণ আপনার বাচ্চার উচ্চতা যে কোনো সাইজের হতে পারে, সে কারণে তারা কিন্তু একটা অটো ছোট বড় করার সিস্টেম রাখে। আর এখানে দেখেন এখানে কিন্তু পিছে একটা কাপড় দেওয়া আছে, যেটা কিন্তু আপনারা নিচে সেট করে, এখানে আমি আরও দুই একটা ডিজাইন দেখিয়েছিলাম যে আপনারা যদি এরকম করে নিচে সেট করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাকে নিয়ে খুব সহজে কিন্তু আপনারা বাইরে আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবেন এরকম একটা বেবি ওয়াকার দিয়ে। আর এটার সামনে ডিজাইনটা দেখাই, এই খেলনাটা কি এটার সাথে ফিক্সড নাকি আলাদা করে? মানে ফিক্সড ওয়াকার ফিক্সড? না না এটা খুলে নিতে পারবে। না না আঙ্কেল আমি সেটা বলি নাই, এই বাবুটা কি ফিক্সড? বাবু ফিক্সড না, হাতে নিতে পারবে বাবু। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা বলছি ভিউয়ার্স, এই খেলনাটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু ওয়াকার সেট করে দেওয়া যাবে। আবার আপনার বাচ্চা কিন্তু চাইলে হাতে নিয়েও কিন্তু এরকম একটা ওয়াকার দিয়ে খেলতে পারবে। আর এটা সিটের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু সিট কোয়ালিটিটা অন্য, আর দশটা আমি যে ওয়াকার আপনাদেরকে দেখালাম তার চেয়ে টোটালি ডিফারেন্ট আর খুবই ডেভেলপ একটা ওয়াকার। আর এখানে হ্যান্ডেল সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই, এটা টোটাল ওভারঅল লুকটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু খুব সুন্দর এবং খুব উন্নত একটা বেবি ওয়াকার। আর আপনারা যারা একটু ভালো কোয়ালিটির, আপনারা টাকার কথা ভাবছেন না, আপনারা একটা বেটার একটা বেবি ওয়াকারের কথা আপনার বাচ্চার জন্য চিন্তা করছেন, তারা কিন্তু এরকম একটা বেবি ওয়াকার আপনাদের বাচ্চাদেরকে কিন্তু গিফট করতে পারেন আপনার ছোট্ট সোনামণিকে হাঁটা শেখানোর জন্য। আঙ্কেল এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল? এটার মধ্যে তিনটা কালার, তিনটা কালার অ্যাভেলেবেল। আর এটার প্রাইসটা তো আমরা শুনবো, এটার প্রাইস পড়বে হলো ৪,০০০ থেকে ৪,২,০০ টাকা। 4,000 থেকে 4,২,০০ টাকা, আর কিছুটা অনারিয়াম থাকবে। ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে আঙ্কেলের শপে থাকা ওভারঅল অনেকগুলো বেবি ওয়াকার দেখালাম, আরও অনেকগুলো হয়তো বা বাদ পড়ে আছে আমি দেখাতে পারিনি, বাট আঙ্কেলদের গোডাউনে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল কালার আছে। আপনারা যদি শপে চলে আসেন আপনারা কিন্তু পছন্দ মতো আপনাদের ওয়াকারটা আপনাদের বাচ্চাদের জন্য কিনতে পারবেন। আর সবগুলো বেবি ওয়াকার কিন্তু আপনারা যদি কিনতে চান এরকম, তাহলে আপনাদেরকে ২,২,০০ টাকা বাজেট করতে হবে, ৪,০০০ টাকার মধ্যে আপনারা আঙ্কেলের শপ থেকে ভালো ভালো কিছু বেবি ওয়াকার পাবেন। সো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আঙ্কেল, আমরা ভিডিওটা থেকে বিদায় নিব। আপনার যদি আমাদের চ্যানেলের দর্শক, আমাদের চ্যানেল এবং আপনার দোকান সম্পর্কে কিছু বলার থাকে বলেন। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমাদের শপের মধ্যে মার্কেট করার জন্য আসবেন, আমাদের সাহায্য মতো আপনাদেরকে অনার করবে এবং ভালো জিনিস উপহার দেবে।
আচ্ছা আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমি এখন ভিডিওটা থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে এই দোকানের অ্যাড্রেস ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখেন, এটা কিন্তু গিফট জোন, এমডি আব্দুল খাইর। আমরা কিন্তু আঙ্কেলের সাথে অলরেডি কথা বললাম। আমি দোকানের অ্যাড্রেসটা দেখাচ্ছি। স্বপ্নং 115, 118, 119 সাবর নিউ মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, সাবর, ঢাকা। আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে 01912006950। আরেকটা নম্বর দেওয়া আছে 01811952562। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করে আপনারা শপে ডিরেক্টলি চলে আসতে পারেন। আবার এখানে আমি যে অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম সেখানেও কিন্তু আপনারা একদম সরাসরি আঙ্কেলের দোকানে চলে আসতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের বাচ্চার জন্য এরকম কিছু খেলনা গাড়ি এবং আরও ধরনের কিছু খেলনা গাড়ি যদি আপনারা চান, বেবি ওয়াকার চান, আপনারা কিন্তু চলে আসতে পারেন গিফট জোনে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে, প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে নক করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।